ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব শেষ হয়েছে শুক্রবার বিকেলে, তবে টানা বৃষ্টির কারণে বরিশাল নগরীর অন্তত অর্ধশতাধিক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর বটতলা, মুন্সি গ্যারেজ, মুসলিম গোরস্থান রোড, কালীবাড়ি রোড, অক্সফোর্ড মিশন রোড, ভাটিখানা এলাকার রাস্তাঘাট এখনও পানির নিচে, ফলে দুর্ভোগে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। হালকা একটু বৃষ্টি হইলেই আমাদের এই জায়গায় আপনার হাঁটুর পরিমাণ পানি হয়ে যায়, বাসাবাড়ি নামতে পারতেছি না, পানিতে রাস্তাঘাট তলাই নিয়ে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নগরীর খালগুলো খনন না করার কারণে এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সচেতন মহলের। দ্রুত সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে, খালগুলোকে গভীরভাবে খনন করতে হবে, এবং আমাদের শহরের ভিতরে যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলোকে গভীর করতে হবে এবং প্রশস্ত করতে হবে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সম্প্রতি নগরীর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে 797 কোটি টাকা বরাদ্দ দিয়েছে প্রধানমন্ত্রী। উন্নয়ন কাজের মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা সমস্যা নিরসন করা হবে বলে দাবি সংশ্লিষ্টদের। বিদ্যমান 16টি খাল, 11টি খাল আছে, সেই খালগুলিকে যদি পুনর্খনন করা যায়, কীর্তনখোলা নদীর নাব্যতা যদি সঠিক জায়গায় ফিরিয়ে আনা যায়, তাহলে জলাবদ্ধতা থেকে নগরী মুক্তি পাবে। এদিকে 24 ঘন্টা পর অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় 221 মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে, যা এ মৌসুমের সর্বোচ্চ। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।